আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কয়েকটি খবরের বিশ্লেষণ। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই আবারও বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রক্ষা এটুক যে 40 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেই আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এবং খেয়াল করবেন যে এই ঘটনাও সকালবেলায়, যদিও সেটি ভোরবেলায় হয়েছিল, এটি সকাল 8টার পরে হয়েছে, কিন্তু কেন ভোরে সকালে আগুন লাগছে, এর পেছনে কি কোনো কারণ আছে নাকি মানে কাকতলীয়ভাবে মিলে যাচ্ছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা এবং নিশ্চয়ই সেই মার্কেটের ইলেকট্রিক সিস্টেম, সেগুলি খুবই মানে নড়বড়ে। নিঃসন্দেহে তো ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন যে ঢাকার অধিকাংশই মার্কেট ঝুঁকিপূর্ণ, কিন্তু কেন বারবার টার্গেট করে এইসব জায়গায় ঘটনাগুলো ঘটছে? এখানে কোনো স্বার্থান্বেষী মহলের কোনো স্বার্থ আছে কি না, কোনো কারসাজি আছে কি না, সেটি নিয়ে কিন্তু এখন জনমনে জল্পনা কল্পনা হচ্ছে। ঘটনাটা আমি দর্শক আপনাদেরকে বলি। বলা হচ্ছে এবার রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল 8টা 5 মিনিটে সেখানে আগুন লাগে, তবে 40 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দর্শক, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে বরিশাল প্লাজায় অগ্নি নির্বাপনে কাজ করেছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। বরিশাল প্লাজার 5তলা ভবনের 4র্থ তলায় আগুনের সূত্রপাত। 9টা 40 মিনিটের দিকে অগ্নি নির্বাপন হয়, তবে কিভাবে আগুনের সূত্রপাত কিংবা আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা এখনো জানা যায়নি। এর আগে তো জানেন যে 6টা 10 মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে এবং সেখানে 41টা ইউনিট যে চেষ্টা করে এবং অনেক ঘটনা প্রবাহ, সেখানে দমকল সার্ভিসের সদস্যদের উপর হামলা হয়, সেখানে মামলা হয়েছে, এটি নিয়ে একটা আলোচনা চলছে, এখনো রেশ কাটেনি। ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের সেই দোকানদাররা ফুটপাতে এখন বসেছে, পসরা সাজিয়েছে এবং সেখানে মানুষ সহানুভূতি টানে হোক অথবা প্রয়োজনে হোক সেখানে যায়। আপনারা জানেন যে বঙ্গবাজারে যারা বিক্রেতা তারা সাধারণ ব্যবসায়ী এবং তারা সাধারণ পণ্য সামগ্রী নিয়ে বসে, যাতে সাধারণ মানুষ তার ক্রয়সীমার মধ্যে কেনাকাটা করতে পারে। তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বঙ্গবাজারের মতন একটা বিশাল জায়গায় ব্যবসায়ীদের কাছে যেখানে যায় সেখান থেকে কেনাকাটা করে, তো সুতরাং তাদের সাজানো সেই ফুটপাতগুলোতেও ব্যাপক ভিড় এবং তারা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ঠিক এই সময় বরিশাল প্লাজাতেও আগুন লাগলো এবং বঙ্গবাজারের পাশে। দর্শক, এই ঘটনাগুলো প্রত্যেকটা মার্কেটের জন্য ঢাকা শহরের এখন অত্যন্ত আতঙ্ক এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখন কোথায় আগুন লাগছে, যখন কেউ থাকছে না ঠিক সেই সময় কেন আগুন লাগছে, এর পিছনে কি কারোর হাত আছে নাকি এমনি এমনি ঘটছে, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার বিষয়। দর্শক, এই খবরের পাশাপাশি যেই খবরটি আপনাদেরকে নিয়ে আসতে চাই, একটি রাজনৈতিক খবর। গাজীপুরে নৌকার মাঝি আজমত জাহাঙ্গীর না অন্য কেউ? দর্শক, জানেন যে জাহাঙ্গীর আলম যিনি বহিষ্কৃত হয়েছিলেন দল থেকে এবং পরে মেয়র পদ থেকে বহিষ্কার হয়েছিলেন, তিনি অপেক্ষায় আছেন যে আবার মেয়র পদে তিনি ফিরবেন, কেননা দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে, কিন্তু সেটি কিন্তু এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই ঝুলিয়ে রাখার অর্থটা কী? অর্থটা কী যাতে তিনি মেয়র হিসেবে আবার না আসেন এবং পরবর্তী আবার মেয়র জন্য প্রস্তুতি না নিতে পারেন, এই জন্য নাকি কোনো রাজনৈতিক কারণ আছে নাকি আইনি দীর্ঘসূত্রতা, বিষয়টি পরিষ্কার না। তবে আপনারা জানেন যে আগামী 25শে মে, মানে জাস্ট এপ্রিল মে, সামনে মাসেই ভোট, তো এর আগে মেয়র জাহাঙ্গীর কি তার পদে বসতে পারবেন নাকি পারবেন না সেটি বলা মুশকিল। তবে এটি নিয়ে টানটান উত্তেজনা চলছে এবং মেয়র জাহাঙ্গীর আলমের বাইরে যে দুজনের নাম আছে তারা হচ্ছেন আজমতুল্লাহ খান, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, এই দুজনের নাম উচ্চারিত হচ্ছে। খবরটা হচ্ছে এরকম, দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 25শে মে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনে ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন, মেয়র পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? মনোনয়ন পেতে এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের প্রায় 1 ডজনের বেশি নেতা মাঠে নেমেছেন। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের সমর্থনে টান্য হয়েছে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড। তবে যাদের নাম জোরসোরে উচ্চারিত হচ্ছে তারা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান, সাময়িক
বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। এর বাইরে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান, নগরের গাছা অঞ্চলের 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ মামুন মণ্ডল, তারপরে মেজবা উদ্দিন সরকার, যুবলীগের সাইফুল ইসলাম, এসব নাম আসছে, তারা মনোনয়ন চাচ্ছে। তো এখন বিষয়টা হলো, যেহেতু গাজীপুর খুবই সেন্সিটিভ বিষয়, এখানে প্রধানমন্ত্রী ঠিক করবেন, দলীয় সভানেত্রী তিনি আসলে ঠিক করবেন, তিনি যাকে দেবেন তিনি এখানে মানে মেয়র পদে নির্বাচন করতে পারবেন। আর বলাই বাহুল্য, এখানে সম্ভবত বিএনপি কোনো প্রতিদ্বন্দ্বিতা করবে না, ফলে যিনি নৌকার প্রতীক পাবেন তিনি জিতবেন, এটা বলাই বাহুল্য। গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হওয়ার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।